নমস্কার, আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ডিরেক্টর এন্ড সিও। আজকে আপনাদের সামনে এলাম ঠিক এক সপ্তাহ জাতীয় স্তরে লকডাউনের হওয়ার পর। প্রধানমন্ত্রী বলেছিলেন 23 তারিখ বিকেল 5টা থেকে, আজকে হতো রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী সেটা বলেন এবং আমরা করতে শুরু করি। আজকে এলাম আপনাদের কাছে অনুরোধ জানানোর জন্য, সবাই জানাচ্ছে, আমিও জানাচ্ছি যে আপনারা ঘরে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, দেশকে এই মতি এপিডেমিক করোনা ভাইরাস আতঙ্ক থেকে, অ্যাটাক থেকে আপনারা রক্ষা করুন। আপনারাই পারবেন, জাস্ট একটু নিজেদের ঘরে থাকতে হবে। ঘরে থাকা কিন্তু ইজ নট ইজি, আমি কিন্তু আমি নিজেও থেকে দেখি ইটস নট ইজি। সুতরাং ঘরে থাকুন, অন্যকে সতর্ক করুন, হোয়াটসঅ্যাপে গুজবে কাম দেবেন না, সরকারি নির্দেশিকা মেনে চলুন। আমি প্রথমত এখানে আমার ধন্যবাদ জানাতে চাইব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আজকেও উনি যে রাজ্যস্তরের মিটিং করেছেন এই করোনা ভাইরাস সম্বন্ধে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশনকে, DMSP এবং CMOH চিফ মেডিকেল অফিসার হেলথ তাদের নিয়ে, এবং যেভাবে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশাগুলো কিন্তু আমাদের পালন করার এখন দায়িত্ব। ঘরে বসে থাকলে মন ছুটবে নানান দিশায়, কিন্তু মনকে পাগল হতে দেওয়া যাবে না, নিজেকে নিজেকে বাঁধতে হবে, কাউন্সেলিং করতে হবে, বেঁধে রাখতে হবে একটা নির্দিষ্ট রুটিনে, প্রত্যেক দিন কি করব, একটা পজিটিভ থিঙ্কিং করে সেটার মতো রুটিন করতে হবে এবং ফলো করতে হবে, নাহলে কিন্তু বেলাগাম মন।